আজকের একটা বাস্তব কাহিনী বলি। একটা মা তার সাথে সন্তান দুজনে মিলেই মানে হোটেলে কিছু খাচ্ছে, অ্যান্ড খাইতে খাইতে কি হয়েছে, মা তার ছেলেকে বা তার মেয়েকে সাথেছে যে বাবা তুমি আরও খাও আরও খাও, তুমি আগে এটা খাও পরে এটা খাও। কিন্তু কেন, কারণ এর পরেই কাহিনীটা আছে আমি বলবো। তো সে বলতেছে না মা আমি এটা খাবো না, আমার এটা খাইতে ভালো লাগতেছে না, সো আমি এটা খাবো না। তো সে বলতেছে না বাবা খাও খাও, না মা খাও খাও, তারপরেও খাইতেছে না, কোনো মতেই খাইতেছে না। তারপর লাস্টে খাওয়া উঠছে না, তখন বলতেছে তুমি কি জানো ওই বাসার মেয়েটা না অনেক খাইছে, ভালো ভালো জিনিস খাইতো, এটা খাইতো ওইটা খাইতো, সেজন্য তার বুদ্ধি অনেক বেশি। ইভেন সে কি করছে, পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করছে, অ্যান্ড কোথায় চান্স পাইছে যদি বলি, তাহলে সে এই জায়গায় সায়েন্সে এই জায়গায় চান্স পাইছে, মানে খুব ভালো একটা জায়গায় চান্স পাইছে সায়েন্সে। তো দেখছো খাবার খাইলেও কিন্তু বুদ্ধি হয়। তো মা তার সন্তানকে শুধু এটা বলে কিন্তু মানে শেষ করে নাই, তারপর আরও সে বলতেছে যে পৃথিবীতে এখন সবচেয়ে বেশি মূল্যবান কি জানো, সবচেয়ে বেশি মূল্যবান হলো পজিশন। যদি তুমি পজিশন ভালো চাও, রেজাল্ট ভালো চাও, তখন তুমি কিন্তু এটা করতে পারো। যে মা তোমার যদি তোমার ডিজার্ভ মানে তোমার আশা কি, উইশ কি, তুমি কেমন রেজাল্ট করবা, এইগুলো নিয়ে সে কথা বলা শুরু করলো। তখন মেয়ে বা ছেলে একটু ইতস্তবোধ করলো যে আমি কোনটা নিয়ে পড়বো, আমার উইশ তো এইটা, জাস্ট পাশ করলে হবে। তো মা আবার একটা উদাহরণ দিল যে তুমি কি জানো ওই মেয়েটা রেজাল্ট এত করছে, ওই মেয়েটার ছবি এই পত্রিকায় আছে, ওই মেয়েটার ছবি ওই পত্রিকায় গেছে, ওই ছেলেটার ছবি ওই পত্রিকায় গেছে, দেখো একই সাথে পড়ো, ওর ছবি আসছে তোমার ছবি আসে নাই। তো তখন ওই মেয়ে বলল আসলেই কি, মানে মেয়েও বুঝতে চেষ্টা করতেছে আসলেই কি ও অনেক ভালো করছে, তা আমি তো কখনো দেখিনি, আজকে দেখলাম। তো আপনার মানুষ এমন যে যখন আমরা কোনো কিছু খেতে বসি, মানে একটা স্টুডেন্টের দায়িত্ব যদি বলি, তাহলে বলবো যে একটা স্টুডেন্টের দায়িত্ব হলো সে কি রেজাল্ট করলো না করলো সেইটা এসে বাসায় বলে দেওয়া উচিত, কারণ ইন ফিউচারে বাপ মার সাথে কিন্তু কানেক্টেড করতে হবে। সো সেটা না করে কি করে ছেলেমেয়েরা বলতে চায় না, অনেকে ভয় পায় বলতে চায় না, কিন্তু বলা উচিত ছেলে মেয়েদের যে বাবা আমি তো এই রেজাল্ট করছি বা এই রেজাল্ট হচ্ছে আমার, সো তুমি দেখো আমি ট্রাই করতেছি ভালো করার, তো হয়তো আমার ভালো হবে বা হবে না। তো কি হয়েছে তখন ও আর বলে নাই, তো ও এই কথা আর বলে নাই, না বলার কারণে তখন ওর মা বলতেছে যে বাবা তুমি যদি পড়াশোনা করো তাহলে তুমি এই এই করতে পারবা। তো খাবার টেবিলে বসার পরে না খাবারের কথা বলা উচিত, খাবারটা কেমন হয়েছে, স্বাদ হয়েছে কি না, মজা হয়েছে কি না, এভাবে খাবার বানাইলে কেমন মজা হয়, কীভাবে খাবার বানাইতে হয়, তো ওই আইডিয়া নেওয়া উচিত, ওই আইডিয়া ওই ইনফরমেশন নেওয়া উচিত। যদি আপনি তখন খাবারের সময় যদি বলেন যে মা তোমার পরীক্ষা কেমন হয়েছে, পরীক্ষা ভালো হয়েছে কি না, পরীক্ষা খারাপ করছো কি না, এগুলো যদি বলে তখন কিন্তু জিনিসটা কেমন আনইজি মনে হয়, হ্যাঁ তখন কেমন আনইজি লাগে না বাচ্চাদের কাছে। সো আমার কাছে মনে হয় খাবার টেবিলে জাস্ট খাবার নিয়ে কথা হবে, অন্য কোনো কিছু না। আর পড়াশোনার জন্য আলাদা একটা টাইম থাকবে, রাতের 11টা বাজে 1টা বাজে, যখন আপনি বাসায় যান বাবা হিসাবে আপনার দায়িত্ব হবে তখন জিজ্ঞেস করা যে কয় মানে কেমন খাবার টাবার খাইছো তুমি, দ্যাটস ইট। কিন্তু আপনি যদি রাত খাবার খাইতে গেছো তখন যদি ওরকে জিজ্ঞেস করেন যে কী খাবার খাইলা কেমনে খাইলা, হ্যাঁ তখন কিন্তু ওর ভিতরে একটা ভয় কাজ করবে, সো আপনার সাথে পরবর্তীতে খাবার খাইতে চাবে না। সো আই হোপ ছেলে মেয়েদের সাথে খাবার খাওয়ার একটা আনন্দই আলাদা, সো আই হোপ এটা করা উচিত। যদি আমি কখনো আমার রেজাল্ট নিয়ে আমি কখনো খাবার টেবিলে কারোর সাথে শেয়ার করি নাই আমার রেজাল্ট কী অবস্থা অবস্থা, আমি এর আগেই বলে দিই আমি পাশ করবো না, হয়তো আমি পাশ করবো না, হয়তো আমি পাশ করবো, ভালো তো হয়তো আমি পাশ করবো, দেখছি আমি বলে দিই, আমি আই ডোন্ট মাইন্ড, মানে আমি যে বলবো না এমন কোনো চিন্তা করি না, বলে দিই। সো আমি মনে করি আপনাদের যারা এভাবে চিন্তা করেন যে বাপ মা হিসেবে আমার খাবার টেবিলে শুধু জিজ্ঞেস করতে হবে, এটা সো আই হোপ ইটস নট মানে ভালো দিক দেখায়, কারণ বাচ্চারা পরবর্তীতে আপনার সাথে খাবার খাবে না, বাচ্চারা যখন আপনার সাথে খাবার খাইতে ইচ্ছা করবে না তখন এটা কিন্তু আপনার যাতে অনেক বড় একটা খারাপ ব্যাপার দাঁড়াবে। সো আই হোপ আপনারা এটা করবেন না, যারা বাবা মা হয়তো বাবা মাও সময় পায় না, বাচ্চাদেরই বলা উচিত যে আমি এই রেজাল্ট করছি, সো তুমি রাগ করো না বা শেষ, পরবর্তীতে আমি ভালো করব। কিন্তু এটা যদি না বলে না বাবা মাদের ভিতরেও খারাপ লাগে, বাবা মারা ও সময় পায় না, যদি আপনি দেখেন বাবা মাও কিন্তু সময় পায় না, রান্না বান্না এইটাই সেই নিয়ে
করতে থাকে তো সময় পায় না। সো বা ছেলে মেয়েদেরও গুরুত্ব দেওয়া উচিত আমার রেজাল্টের খবর এবং আমার রেজাল্ট কখন কবে পাবলিশ হবে, আমি কত পাবো আর কত পাইছি। সবার আগে কিন্তু একটা স্টুডেন্টে জানে তার রেজাল্ট, তো সেটা কিন্তু সে যদি সবার আগে তার বাবা মাকে জানায়, আই থিঙ্ক এটা ইটস এ বেটার থিং, না এটা খুবই ভালো হয়। সো আই হোপ আপনারা এটা করবেন, যারা স্টুডেন্ট আছেন আর যারা মামা মা আছেন, দুজনেরই কর্তব্য সমানভাবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।